গণপরিবহন চালু তিন দফা দাবি পূরণের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সড়কে বাস চালুর দাবি জানান তারা শিল্প কারখানা দোকানপাট মার্কেট যেখানে খুলে দেওয়া হয়েছে সেখানে গণপরিবহন বন্ধ রাখার আর কোন যৌক্তিকতা নেই বলে মনে করছেন শ্রমিক নেতারা এদিকে লকডাউনে এখন স্বাভাবিক রাজধানীর জনজীবন পুরনো চেহারায় রাস্তাঘাট যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ শিল্প কারখানা খোলা থাকলেও লকডাউনের শুরু থেকেই বন্ধ রাখা হয় গণপরিবহন পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হয় দোকানপাট মার্কেট খোলার কিন্তু গণপরিবহন চালুর বিষয়ে আসেনি কোনো সিদ্ধান্ত এমন অবস্থায় মাঠে নামেন গণপরিবহন শ্রমিকরা এমন অবস্থায় মাঠে নামেন গণপরিবহন শ্রমিকরা রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ করেন তারা শ্রমিকরা বলেন মজুরি না পাওয়ায় পরিবার চালাতে পারছেন না কেউ পরিবহন চালু না হলে সামনে ঈদে বিপাকে পড়বেন তারা ভিতরে পড়ছে আমাদের এই যে পরিবার আছে বউ সংসার আছে ঘর বাচ্চা আছে তো এই গাড়ি ঘোড়া বন্ধ আমরা কোথাও কোনো কামাই রুদি কিছু করতে পারতেছি না কিস্তিলের এক দেয় চাপ দেয় ঘর বাড়ি আলার এক চাপ তো মনে করেন যে আমাদের এই পরিপ্রেক্ষিতা আমরা খুব অসহায়ের ভিতরে আছি না না কোনো সহযোগিতা পাইনি আমরা কোনো মানে সরকার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি এই আল্লাহ সালাই নিচ্ছে আমাদের এই গাড়ির ইনকাম দিয়ে দাঁত স্টাফরা চলে ড্রাইভাররা চলে আমাদেরও সেই একই অবস্থা গাড়ি মালিকদের আমাদের রুজি রোজগারের পথ হলে গাড়ি না চললে আমরা নিজেরা চলতে পারবো না পাশাপাশি ব্যাংকের টাকা আমরা দিতে পারবো না স্বাস্থ্যবিধি মেনে বাস চালু শ্রমিকদের জন্য আর্থিক প্রণোদনা ও কম টাকায় ও এম এর চাল দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা যে স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই গাড়ি আমাদের খুলে দেওয়া হোক এবং ওই আমাদের দাবিটা মেনে নেওয়া হোক এই সরকার সেকেন্ড হলো আমাদের আর তা না মেনে নেয় তাইলে হলো গে কেন্দ্রীয় কমিটি আবার মিটিং করবে সে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা যায় এদিকে চলমান লকডাউনে রাজধানীর জীবনযাত্রা এখন স্বাভাবিক নগরীর রাস্তায় বাস ছাড়া চলাচল করছে সব ধরনের যানবাহন স্বাভাবিক সময়ের মতো প্রতিটি রাস্তায় দেখা মিলছে যানজটের পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ ড্যানিড রং টিভি ঢাকা